নমস্কার, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে মুসুরির ডালের বড়া। এটি খুব সহজেই হয়ে যায় এবং ভীষণই টেস্টি। এটি বিকেলে মুড়ি এবং স্ন্যাক্সের সঙ্গে খেতে যেমন ভালো লাগে, ঠিক সেই রকমই ডাল ভাতের সঙ্গেও মুসুরির ডালের বড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আসুন, মুসুর ডালের বড়া তো আগেও খেয়েছেন, কিন্তু বর্ণালী রান্নাঘরে কিভাবে বানাতে হয় সেটা আজকে দেখে নিন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেল কিন্তু এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ডালের বড়া বানাতে কি কি লাগছে দেখে নিন। মুসুর ডালের বড়া বানাতে যা যা লাগছে, মুসুরির ডাল বাটা নিয়েছি আমি। 1 কাপ মুসুরির ডাল আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিয়েছি মিক্সিতে। আপনারা শিল নোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন, ডালটা কিন্তু মিহি করে বাটা না, একটু দানা দানা থাকতে হবে, তাহলেই ডালের বড়াটা অনেকটা বেশি ক্রিস্পি হবে আর টেস্টটা ভালো হবে। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি ভালো করে মিহি করে কুচি করে রেখেছি, 2 কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, অল্প কারি পাতা কুচি করে রেখেছি, 6 রসুন কুচি করে রেখেছি, আর লাগছে 7 মতো নুন। চলুন এবার দেখে নিই কিভাবে বানাতে হয় মুসুরির ডালের বড়া। প্রথমে মুসুরির ডালের সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। কারি পাতা কুচিটি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, রসুন কুচি দিলাম, আর 7 মতন নুন। সাধারণত ডালের বড়াতে একটু নুনটা কমই লাগে, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 1/2 চা চামচ নুনের ব্যবহার করেছি। এখানে যেহেতু আমি ডালটাকে আধ ভাঙা করে নিয়েছি, তাই এখানে কোনো বেকিং সোডা বা খাবার সোডার ব্যবহার করি না, কারণ এতেই এমনিতেই এটা ক্রিস্পি হয়, আলাদা করে কোনো সোডা ব্যবহারের দরকার হয় না। বেশ ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে তেলে ফ্রাই করতে হবে। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। চলুন দেখে নিই কিভাবে বানাতে হবে। কড়াই সাদা তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে বা হাত দিয়ে ছোট ছোট বড়া বানিয়ে নেব। এই বড়াটা বানাতে সাধারণত বেশি তেলে দরকার হয় না, অল্প, আপনারা চাইলে কম তেলেও করতে পারেন। এইভাবে আস্তে আস্তে সমস্ত বড়া গুলো দিয়ে দেবো।
এইভাবে এক পিট লাল হয়ে গেলে আমি অন্য পিঠে উঠিয়ে দেব। দেখুন বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আমি বড়াগুলো মিডিয়াম ফ্লেমে রান্না করেছি, বেশি হাই ফ্লেমে রান্না করবেন না, তাহলে উপরটা ব্রাউন হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আমার বড়াটা বানানো হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে সার্ভ করব। ফিরে আসছি প্লেটে তুলে সার্ভ করার পরে। দেখুন তৈরি হয়ে গেল, খুবই তাড়াতাড়ি ইজি মুসুর ডালের বড়া। আপনারা বাড়িতে বানান, আজই বানিয়ে ফেলুন। বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো বড়া কেন কিনে খাবেন, বাড়িতে বানান। আর কেমন লাগলো আমাকে জানাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।